চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়ালো ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে। সোমবার বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রোগীকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এরপরই রোগী মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। মৃতের নাম মশির আলী, ফাঁসিদেওয়ার চটহাটের বাসিন্দা ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, হাইটেনশন লাইনের নিচে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হন যুবক। যুবককে হাসপাতালে আনার পর হাসপাতালের কর্মীরা বাধা দেয়, পরে রোগীর মৃত্যু হয়। সময় মতো চিকিৎসা হলে ছেলেকে বাঁচানো সম্ভব হতো বলে জানান মৃতের বাবা মোহাম্মদ আব্দুল। ঘটনা ছেলেটা কায়েন্টে মরছিল, কায়েন্টে যে কী হয়েছে না হয়েছে এখন তখন তো মনে নাই। এখানে আনছি চারজন ধরে, চারজন ছিলাম, তুলে আছি আছি সিটের সামনে, তো কেউ বলছে কি না দাঁড়ান দাঁড়ান, আমি বলছি দাঁড়ান কেন দাঁড়াবো, সিটে লাভ না, ওই সিট খালি নাই, সিট খালি নাই, সিট খালি নাই, কি এখানে শোয়া যান। তারপরে চেয়ার ছাড়লো, চেয়ার বলে বলছে জানতো ডাক্তারবাবুকে ফোন করে দাও, ডাক্তারবাবু আসতে আসতে তখন হাত দেখে যে লাইট মারা দেখছে সেটা নাই। ঘটনা আবার বাড়ির সামনে জোরবাগিতে হয়েছে, ওই কারেন্টে গাছ ধরতে গেছিলো, ওই দূর থেকে কাটছিল, গাছ লাগিয়ে দিয়ে বাস বুকে লাগছে বাড়ি। ভর্তি করছিলাম, ভর্তি নেবে না, বলে দাঁড়ান সিট আগে দেখি, সিট দেখি, সিট নাই, সিট আছে কি না আছে আগে দেখতে যাবে না, আমাকে বলছে দাঁড়ান 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 দাঁড়ান, আমি কী দাঁড়াবো, আগে ভর্তি করেন না তারপরে সিট দেখেন, বলছে না সিট নাই। তারপরে আমি চুপচাপ থাকলাম, তো সিটের দাঁড়া দেখছি আমাকে যাওয়ানো জায়গায় নুকা রাখলো, কী দেখলো না দেখলো ডাক্তার, ডাক্তার কিছু রিপোর্ট দিল না, মারা গেলো না, মারা যায়নি, তারপরে বলছে মারা গেছে, রিপোর্ট দিয়ে আমার ছেলে মেডিকেলে ছিল, হ্যাঁ পাঠাচ্ছি সই করলো পাঠাই দিল, আমার সই যায়নি, আমার সই যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক। চিকিৎসার গাফিলতি রয়েছে বলে জানান তিনি। আমি তো ছিলাম না, বিষয়টা হয়েছে কি যে ওই চটার জোরপাখরি সংসদে স্কুলের পাশে যে আজকে মারা গেছে, স্কুলের বাড়ির পাশে ওর বাবা ওইখানে আছে, ওর ভাই আছে, ওখানকার আত্মীয় স্বজন সব ভাই আছে, কথা বলে গ্রামের সকলে আছে। ওই হাই টেনশন যে লাইনটা আছে ওর নিচে নাকি গাছ ছিল, গাছটা কেটে গিয়ে আর কি পড়ে গেছে, ট্রেনের এস যেহেতু সঙ্গে ছিল সব পেয়ে গেছে আর কি, ওখান থেকে আনতে আনতে এখানে নাকি একটু যাই হোক গিয়েছিল আর কি, প্রাণটা ছিল এখানে নাকি লেট করেছে, সেটাই সবচেয়ে বড় খবর হচ্ছে পাবলিকের। এটাই ওরা বলি আমাদের যদি সঙ্গে সঙ্গে যদি চিকিৎসাটা করার পরে যেত আমাদের ক্ষোভটা থাকতো না, কিন্তু আমরা দাঁড়িয়ে নিয়ে আছি, এ ধরপর আছে, একটু তো বেডের ব্যবস্থাটা করবে, সেটাও করলো না, এটাই আর কি। এটা ওদের গার্জিয়ান বাবা বা দাদা ভাই বা গ্রামের বাসী সবাই একই কথা বলছে, এখন যাদের চলে গেছে তারা তো স্বাভাবিকভাবেই যদি এরকম ঘাটতি থেকে থাকে হসপিটালে সেক্ষেত্রে তো অভিযোগ করবেই। এদিকে এই বিষয়ে ফোনে ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই ধরনের অভিযোগ আসেনি। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।